Hi friends, welcome to my channel Study with Ishani. Aaj 11th July, current affairs er notun class e tomader shagoto. 15ta proshno sathe extra data provide korbo. Class ta prothom theke shesh porjonto dekho, shuru korchi ajker class. Ajker class e prothom proshno, kon bharatiya grandmaster somproti 5 barer bishwo daba champion বিশ্বনাথন আনন্দকে পরাজিত করেছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে গুকেশ ডি অপশন বি 17 বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডি প্রথম ম্যাচে কিংবদন্তি 5 বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন সুপার ইউনাইটেড র‍্যাপিডস এবং ব্লিজ ক্রোয়েশিয়া 2023 টুর্নামেন্টে অনুষ্ঠিত র‍্যাপিড ক্লাসে গুকেশ বিশ্বনাথন আনন্দকে হারিয়েছেন দুই নাম্বার প্রশ্ন কোন ব্যক্তি 2023 সালের জুলাই মাসে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছেন ম্যাক্স ভার্স্টেপেন অপশন এ রেড বুল ড্রাইভার ম্যাক্স ভার্স্টেপেন ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2023 জিতেছেন তিন নাম্বার প্রশ্ন সম্প্রতি কোন দেশে ভারতীয় আম উৎসব আমরস উদ্বোধন করা হয়েছে রাশিয়ায় করা হয়েছে অপশন ডি উত্তরপ্রদেশ সরকারের প্রতিমন্ত্রী দীনেশ প্রতাপ সিং এবং রাশিয়ার ভারতীয় রাষ্ট্রদূত পবন কুমার মস্কোতে ভারতীয় আম উৎসব আমরসের উদ্বোধনী অংশ নিয়েছিলেন এটা উদ্বোধনী হবে না উদ্বোধনে অংশ নিয়েছিলেন উৎসবে রাশিয়ান দর্শকরা উত্তরপ্রদেশে বিভিন্ন জাতের আমের পাঁচটি নমুনা উপভোগ করতে পেরেছিলেন এগুলি হল দশেরি ল্যাংড়া চৌষা আম্রপালি এবং মল্লিকা চার নাম্বার প্রশ্ন সম্প্রতি কে মিস ইউনিভার্স নেদারল্যান্ডসের শিরোপা জিতে নিয়েছেন রিকি ভ্যালেরি কোলে অপশন ডি তিনি বিশ্বের দ্বিতীয় ট্রান্সজেন্ডার মডেল পাঁচ নাম্বার প্রশ্ন সম্প্রতি কে ইউএর প্রথম প্রকাশ্য সমকামী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এডগার্স রিঙ্কেভিক্স অপশন বি লাটভিয়া প্রথম প্রকাশ্য সমকামী প্রেসিডেন্ট হিসেবে এডগার্স রিঙ্কেভিক্সের শপথ নিয়েছেন ছয় নাম্বার প্রশ্ন উত্তরপ্রদেশের কোন জায়গায় সাক্ষরতা জাদুঘর তৈরি করা হয়েছে লখনৌতে করা হয়েছে অপশন এ ইন্ডিয়া লিটারেসি বোর্ড লখনৌতে তার প্রাঙ্গণে একটি লিটারেসি মিউজিয়াম স্থাপন করেছে যেটা লিটারেসি হাউস নামে পরিচিত উত্তরপ্রদেশ সম্পর্কে জানব রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস 24 জানুয়ারি লোকনৃত্য রাষ্ট্রীলা কর্তক নটাঙ্কি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও উত্তরপ্রদেশের কনৌজ রাজ্যে প্রথম অ্যারোমা পার্ক তৈরি হয়েছে উত্তরপ্রদেশের ডিজিপি নিযুক্ত হয়েছেন বিজয় কুমার উত্তরপ্রদেশের কারাগারগুলি সুধার গৃহ নামে পরিচিত হবে উত্তরপ্রদেশের সাতটি হস্তশিল্প পণ্য জিআই ট্যাগ পেয়েছে ওয়ান ট্যাপ ওয়ান ট্রি ক্যাম্পেইন লঞ্চ করেছে উত্তরপ্রদেশ লখনৌতে বানরের জন্য বন তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশের নয়ডায় ভারতের প্রথম বৈদিক থিম পার্ক উদ্বোধন করা হয়েছে সাত নাম্বার প্রশ্ন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে চতুর্থ ভারতের আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এই ইন্ডেক্সের নিচে রয়েছে ভুটান ও আইসল্যান্ড আট নাম্বার প্রশ্ন কোন ব্যক্তি সম্প্রতি 2023 সালের কানাডা ওপেন জিতে নিয়েছে লক্ষ্য সেন অপশনে কানাডা ওপেন চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য সেন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি সি ফেংকে হারিয়ে এই খেতাব তিনি জিতেছেন চলতি বছরে এটাই লক্ষ্য সেনের প্রথম টাইটেল জয় নয় নাম্বার প্রশ্ন আল্লুরি সীতারাম রাজুর কততম জন্মবার্ষিকী সম্প্রতি পালিত হয়েছে 125তম অপশন বি আল্লুরি সীতারাম রাজুর 125তম জন্মবার্ষিকী পালিত হয়েছে 1922 সালের আগস্টে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে রামপা বিদ্রোহ শুরু করেছিলেন দশ নাম্বার প্রশ্ন রিকার্ভ বিভাগে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয়কে পার্থ সালুনখে অপশন বি পার্থ সালুনখে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ বিভাগে সোনা জিতেছেন এই চ্যাম্পিয়নশিপে ভারত এবারে মোট 11টি পদক জিতে নিয়েছে এগারো নাম্বার প্রশ্ন তেলেঙ্গানার কোন গ্রাম সম্প্রতি তেলেঙ্গানার প্রথম বিমাকৃত গ্রাম হয়েছে মুখরা অপশন সি তেলেঙ্গানায় আদিলাবাদ জেলার একটি মডেল গ্রাম মুকড়া রাজ্যে প্রথম গ্রামে পরিণত হয়েছে যেখানে 100% বীমা করা হয়েছে
তেলেঙ্গানা সম্পর্কে জানব রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন স্থাপিত 2 জুন 2014, জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি, মহাবীর হারিনা বানাস্থলী, মৃগাবাণী জাতীয় উদ্যান, উৎসব বনালু বাথুকাম্মা কানুমো। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে ভারতের প্রথম গোল্ড এটিএম স্থাপন করা হয়েছে। তেলেঙ্গানা তন্দু রেডগ্রাম জিআই ট্যাগ পেয়েছে। এ শান্তি কুমারীকে তেলেঙ্গানার নতুন মুখ্য সচিব নিয়োগ করা হয়েছে। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড হিন্দু মন্দির তৈরি হয়েছে তেলেঙ্গানায়। তেলেঙ্গানায় দেশের বৃহত্তম বেসরকারি রেল কোচ কারখানা উদ্বোধন করা হয়েছে। 1000 বছরের পুরানো জৈন স্থাপত্য খুঁজে পাওয়া গেছে তেলেঙ্গানায়। 12 নম্বর প্রশ্ন, ব্যালন ডিওর পুরস্কার জেতা একমাত্র স্প্যানিশ ফুটবল খেলোয়াড় সম্প্রতি প্রয়াত হয়েছেন, তার নাম কি? লুইস সোয়ারেজ। অপশন সি, সাবেক ইন্টার মিলান ও স্প্যানিশ ফুটবলার লুইস সোয়ারেজ 88 বছর বয়সে মারা গেছেন। তিনি একমাত্র স্প্যানিশ ব্যক্তি যিনি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর জিতেছেন। সুয়ারেজ 1960 সালে ব্যালন ডিওর জিতেছিলেন। 13 নম্বর প্রশ্ন, ক্লাসরুমে মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট ওয়াচ ব্যান করছে কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে নেদারল্যান্ড। অপশন ডি। 2024 সাল থেকে নেদারল্যান্ডের শ্রেণীকক্ষে স্মার্টফোন, ট্যাবলেট এবং স্মার্ট ঘড়ির ব্যবহার ব্যাপকভাবে নিষিদ্ধ করা হবে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা শিক্ষার্থীদের তাদের শিক্ষার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করতে সহায়তা করবে। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, মুদ্রা ইউরো। 14 নম্বর প্রশ্ন, উবিনাশ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য কোন দেশ জরুরি অবস্থা জারি করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে পেরু। অপশন ডি, পেরুর রাজধানী হচ্ছে লিমা। শেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। ওকে, চলো 15 নম্বর প্রশ্ন, কোন দেশের সাথে ইন্টারন্যাশনাল মিলেট ফেস্টিভ্যাল কো হোস্ট করবে ভারত? এই প্রশ্নের উত্তর হচ্ছে কেনিয়া। অপশন এ, ভারত 30-31 আগস্ট 2023 কেনিয়াতে 2 দিনের ভারত আফ্রিকা ইন্টারন্যাশনাল মিলেট কনফারেন্সের সহ হোস্ট করবে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের 15টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক উত্তরদাতার নাম। 10 জুলাই তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, 2023 সালে কে লোসান ডায়মন্ড লিগ জিতেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে নীরাজ চোপড়া। দ্বিতীয় প্রশ্ন, টি-20 ইনিংসের প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড কে ভেঙেছেন? শাহিন আফ্রিদি। 3 নম্বর প্রশ্ন, গ্লোবাল ইন্ডিয়ান আইকন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে? মেরি কম। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে? সেকেন্ড কোশ্চেন, লেটেস্ট ফিফা মেন্স ন্যাশনাল ফুটবল টিম র্যাঙ্কিংয়ে শীর্ষে স্থানে রয়েছে কোন দেশ? অ্যান্ড থার্ড কোশ্চেন, ভারতের বৃহত্তম প্রাকৃতিক আর্চ কোথায় আবিষ্কৃত হয়েছে? এই 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 10 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারতে গুগল কোম্পানির নতুন পলিসি হেড পদে নিযুক্ত হয়েছেন কে? শ্রীনিবাস রেড্ডি। অপশন সি। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বৈদিক থিম পার্ক কোথায় উদ্বোধন করা হলো? নয়ডা। অপশন সি। 3 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় জীবন বিমা দ্বিগুণ করল কোন সরকার? গুজরাট। অপশন এ। 4 নম্বর প্রশ্ন, প্রথম ব্যাংক হিসেবে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রদান করছে কে? ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন এ।
পাঁচ নম্বর প্রশ্ন, মানসিক সমস্যায় থাকা লোকদের জন্য ভারতের প্রথম চ্যাটবট চালু করেছে কোন সরকার? জম্মু কাশ্মীর, অপশন ডি। ছয় নম্বর, বিদেশি জেলবন্দীদের ভিডিও কল করার অনুমতি দিয়েছে কোন রাজ্যের জেল বিভাগ? মহারাষ্ট্র, অপশন এ। সাত নম্বর প্রশ্ন, সুবনশিরি নিম্ন জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে নির্মিত হয়েছে? অরুণাচল প্রদেশ ও আসাম, অপশন এ। আট নম্বর, ফ্লিপকার্ট তার প্ল্যাটফর্মে পার্সোনাল লোন দেওয়ার জন্য কোন ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে? অ্যাক্সিস ব্যাংক, অপশন এ। নয় নম্বর, ইউনাইটেড নেশনস হাই লেভেল পলিটিক্যাল ফোরাম এর আয়োজক কোন শহর? নিউ ইয়র্ক, অপশন বি। শেষ প্রশ্ন দশ নম্বর, কোন রাজ্য ভারতের প্রথম MFI বাজার হয়ে উঠেছে? বিহার, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।